আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 2021 ভিত্তিক কম্বাইন্ড টেন ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জব আইডি 10180 এর সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 26 নাম্বার অঙ্ক দিয়ে। 26 নাম্বার অঙ্কে বলা ছিল There are three containers A, B and C which contain water, milk and acid respectively in equal quantities. 10% of the content of A taken out and poured into B, then the same amount from B is transferred to C from which again the same amount is transferred to A. What is the proportion of milk in container A at the end of the process? অর্থাৎ বলা হচ্ছে A, B এবং C তিনটা কন্টেনারে, একটার মধ্যে পানি, একটার মধ্যে দুধ এবং অন্যটার মধ্যে অ্যাসিড রয়েছে একই কোয়ান্টিটির। তো 10% অফ দ্য কন্টেন্ট অফ A ইজ টেকেন আউট অ্যান্ড পোর ইন্টু B, অর্থাৎ 10% কন্টেন্ট আমরা A থেকে B তে নিয়ে দিব। তারপর সেই 10%টা সমান যেটা হয়, অর্থাৎ সেই পরিমাণই আমরা বি থেকে সিতে ট্রান্সফার করব এবং সেই একই পরিমাণ সি থেকে এতে ট্রান্সফার করব এবং সর্বশেষ এতে দুধের রেশিও কত বা দুধের পরিমাণ কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিব হচ্ছে এ কন্টেন্ট হচ্ছে ওয়াটার, এটা আছে হচ্ছে আমাদের 100 ধরে নিই হচ্ছে লিটার। বি কন্টেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের মিল্ক, এটা ধরে নেই হচ্ছে 100 লিটার। এবং সি যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা ধরে নেই হচ্ছে 100 লিটার। এখন বলা হচ্ছে এ থেকে 10% মানে হচ্ছে 10 লিটার, অর্থাৎ 10 লিটার এ থেকে আমাদের বাদ যাবে। এটা কোথায় অ্যাড হবে? এটা অ্যাড হবে হচ্ছে বিতে, বিতে হবে হচ্ছে 10 লিটার অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের ওয়াটার অ্যাড হলো, কারণ এতে ওয়াটার ছিল। তাহলে বি এর ক্ষেত্রে আমাদের টোটাল কত আসবে? টোটাল আসবে হচ্ছে 110 লিটার। তো 110 লিটারের মধ্যে আমরা যে দুইটা সেগমেন্টে ভাগ করি সেটা হচ্ছে মিল্কের পরিমাণ আসবে হচ্ছে 100/110, আর ওয়াটারের যে পরিমাণটা সেটা আসবে হচ্ছে 110 নিচে আর 10 আসবে হচ্ছে উপরে। তাহলে পার্ট ওয়াইজ চিন্তা করলে এটা আসবে হচ্ছে 10/11, এটা চিন্তা করলে আসবে হচ্ছে 1/11। এখন এখান থেকে যদি আমরা আবার 10 লিটার সরিয়ে নেই, তাহলে মিল্কের জেনুইন কোয়ান্টিটি আমাদের সরবে কত সেটা আমরা দেখব। জেনুইন কোয়ান্টিটি সরবে হচ্ছে 10/11 × 10 ইকুয়ালস আসবে হচ্ছে 100/11, আর ওয়াটার কোয়ান্টিটি সরবে হচ্ছে 1/11 × 10 ইকুয়ালস আসবে হচ্ছে 10/11, এইটুকু সরবে। এখন এইটুকু সরে আমাদের অ্যাড হবে হচ্ছে সিতে। তো সিতে আমাদের কি ছিল? সিতে ছিল হচ্ছে 100 লিটার অ্যাসিড, তার সাথে আমাদের অ্যাড হবে কি? অ্যাড হবে হচ্ছে মিল্ক, মিল্ক অ্যাড হবে হচ্ছে 100/11। এখন আর বাকি কি অ্যাড হবে? বাকি অ্যাড হবে হচ্ছে ওয়াটার 10/11। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মিল্ক কন্টেন্ট, সেটা আমরা বুঝতে পারছি এইটুকুর মধ্যে। তো এইটুকু পুরোটা যোগ করলে আসবে হচ্ছে 110 লিটার। এটা বের করার সোজা উপায় হচ্ছে 100 লিটার, আর সেখান থেকে আপনি বি মিক্সচারের 10 লিটার আনলেন, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 110 লিটার। এখন আমরা দেখব সি এর মধ্যে মিল্ক কন্টেন্ট কতটুকু আছে। সি এর মধ্যে মিল্ক কন্টেন্ট পাওয়া যাবে হচ্ছে এই 110-এর মধ্যে আমরা যতটুকু এনেছিলাম, অর্থাৎ 100/11, এইটুকুই হচ্ছে আমাদের মিল্ক কন্টেন্ট। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 10/121, এটুকু হচ্ছে আমাদের মিল্ক কন্টেন্ট রেশিও চিন্তা করলে। এখন সি মিক্সচার থেকে আমরা যদি 10 লিটার নেই, তাহলে 10 লিটার সি এর মধ্যে মিল্ক কন্টেন্ট পাওয়া যাবে হচ্ছে 10/121 × 10 ইকুয়ালস আসবে হচ্ছে 100/121 লিটার, এটা আসবে হচ্ছে মিল্ক কন্টেন্ট হচ্ছে সিতে। এখন এই সি এর মিল্ক কন্টেন্টটা আমাদের পুনরায় আবার এতে অ্যাড হবে। পুনরায় এতে অ্যাড হওয়ার সিস্টেমটা হচ্ছে এ, দেখেন আমরা অ্যাড বিয়োগ করার পরে আমাদের ছিল হচ্ছে 90 লিটার। তাহলে এর মধ্যে ওয়াটার আছে হচ্ছে 90 লিটার আগের, প্লাস তার সাথে অ্যাড হবে হচ্ছে 100/121, এটা অ্যাড হবে হচ্ছে মিল্ক,
প্লাস হচ্ছে বাকি যতটুকু থাকবে ততটুকু আমাদের দেখাতে হবে না কারণ হচ্ছে এখান থেকে যেহেতু 10টি টার নিয়ে আসলাম সেহেতু ওভারঅল 90 এর সাথে 10 যোগ হয়ে আসছে হচ্ছে 100 লিটার তো 100 লিটারের মধ্যে আমাদের মিল্কের পরিমাণ হচ্ছে এত এটাই হচ্ছে এখানে মোল হিসাবটা তাহলে রেশিও অফ মিল্ক ইন এ ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের হচ্ছে 100 100 এর মধ্যে 100 বাই 121 পার্ট হচ্ছে মিল্ক তাহলে আসবে হচ্ছে 1 বাই 121 অর্থাৎ 1 বাই 120 পার্ট হচ্ছে এ মিক্সচারের মধ্যে এখন মিল্ক আছে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 27 নাম্বার 27 এ বলা আছে রিমা ইনভেস্ট টাকা 5000 ইন এ বন্ড হুইচ গিভস ইন্টারেস্ট এট 4% পার অ্যানাম ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার 5% during the second year and 10% during the third year. How much does he she get at the end of the third year? অর্থাৎ বলা হচ্ছে একটা বন্ডে 5000 টাকা সে ইনভেস্ট করে এবং প্রথম বছর সে 4% ইন্টারেস্ট পায় দ্বিতীয় বছর 5% তৃতীয় বছর 10% পায় জিজ্ঞাসা করা হয়েছে 3 বছর পর সে কত পায় তো তার ইনভেস্টমেন্ট হচ্ছে 5000 তাহলে আফটার ফার্স্ট ইয়ার সে পাবে হচ্ছে 5000 প্লাস পাবে হচ্ছে 5000 এর 4% ইকুয়ালস লিখা যাবে হচ্ছে 5000 ইনটু 1 প্লাস 4 বাই 100 ইকুয়ালস আসবে হচ্ছে 5000 ইনটু 26 বাই 25 একইভাবে আফটার সেকেন্ড ইয়ার সে পাবে হচ্ছে এই 5000 ইনটু 26 বাই 25 এটার এক্সট্রা অ্যাড হবে হচ্ছে 5% তাহলে 1 প্লাস আবার 5 বাই 100 সিমিলারলি এটা করলে পাওয়া যাবে হচ্ছে 5000 ইনটু 26 বাই 25 আগেরে ছিল এখন আসবে হচ্ছে 21 বাই 20 আফটার থার্ড ইয়ার এটা আসবে হচ্ছে 5000 ইনটু 26 বাই 25 ইনটু 21 বাই 20 এটার সাথে হচ্ছে পরের বছর 10% 10 বাই 100 ইকুয়ালস আসবে হচ্ছে 5000 ইনটু 26 বাই 25 ইনটু 21 বাই 20 ইনটু আসবে হচ্ছে 11 বাই 10 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 6006 টাকা অর্থাৎ 6006 টাকা সে পাবে হচ্ছে 3 বছর পর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 28 নাম্বার 28 এ বলা আছে গিভেন 2 বাই এক্স প্লাস 2 বাই 3 ওয়াই ইকুয়ালস 1 বাই 6 অ্যান্ড 3 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই ইকুয়ালস 0 ফাইন্ড এ ফর হুইচ ওয়াই ইকুয়ালস এ এক্স মাইনাস 4 অর্থাৎ দুইটি ইকুয়েশন দেওয়া আছে একটা আছে হচ্ছে 2 এক্স 2 বাই এক্স প্লাস 2 বাই 3 ওয়াই ইকুয়ালস 1 বাই 6 আরেকটা দেওয়া আছে হচ্ছে 3 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই ইকুয়ালস 0 এবং বলা হচ্ছে ওয়াই ইকুয়ালস এ এক্স মাইনাস 4 হলে এর ভ্যালু কত সেটা বের করতে বলা হয়েছে এর ভ্যালু বের করার আগে আমরা এক্স এর ভ্যালুটা আগে বের করব তো ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণকে আমরা ওয়ান থার্ড দিয়ে গুণ করব তাহলে 3 বাই এক্স ইন্টু ওয়ান থার্ড প্লাস 2 বাই ওয়াই ইন্টু ওয়ান থার্ড ইকুয়ালস আসবে হচ্ছে 0 কারণ 0 কে ওয়ান থার্ড দ্বারা গুণ করলে 0ই হয় এইটা আসবে হচ্ছে 1 বাই এক্স প্লাস 2 বাই 3 ওয়াই ইকুয়ালস 0 এটা হচ্ছে 3 নং সমীকরণ তো এটা যদি এটা নিচে লিখি তাহলে আসবে হচ্ছে 1 বাই এক্স প্লাস 2 বাই 3 ওয়াই ইকুয়ালস 0 তো দুটো সমীকরণ বিয়োগ করলে আসবে হচ্ছে 2 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস 1 বাই 6 বা 1 বাই এক্স ইকুয়াল 6 অতএব এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 6 এক্স যদি 6 হয় তাহলে এই সমীকরণে আমরা যদি মান বসাই আসবে হচ্ছে 3 বাই 6 প্লাস 2 বাই ওয়াই ইকুয়াল 0 বা 2 বাই ওয়াই ইকুয়ালস মাইনাস 1 বাই 2 বা ওয়াই ইকুয়ালস মাইনাস 1 বাই 1 বাই ওয়াই ইকুয়ালস মাইনাস 1 বাই 4 অর্থাৎ ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 4 তাহলে এক্স ইকুয়াল 6 ওয়াই ইকুয়ালস মাইনাস 4
অতএব আমাদের যেটা বের করতে হবে y equals ax minus 4 এটা দেওয়া ছিল এখান থেকে এর ভ্যালু বের করতে হবে তাহলে ax equals হবে হচ্ছে y plus 4 তাহলে y equals হচ্ছে minus 4 plus 4 equals হচ্ছে 0 অর্থাৎ ax equals 0 তাহলে a equals হবে হচ্ছে 0 by x এর মান হচ্ছে 6 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয় সেই ক্ষেত্রে a equals হবে হচ্ছে 0 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 29 29 এ বলা আছে 10 ডিফারেন্ট লেটার অফ অ্যান অ্যালফাবেট আর গিভেন ওয়ার্ডস উইথ 5 লেটারস আর ফর্মড ফ্রম দ্য গিভেন লেটারস দেন হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লেটার রিপিটেড অর্থাৎ বলা হচ্ছে 10টা লেটার আছে তার মধ্যে থেকে আমাদের 5টা নিয়ে শব্দ গঠন করতে হবে এখন বলা হচ্ছে কতগুলোর মধ্যে রিপিটেড থাকবে সেটা বের করতে হবে তো আমরা যদি পাঁচটা লেটার নিয়ে শব্দ গঠন করি তাহলে 5 2 3 4 ধরেন এই পাঁচটা লেটার আমরা পাঁচ জায়গায় বসাবো তো র‍্যান্ডমলি যদি আমরা বসাই তাহলে 10টা লেটারের যে কোনোটা এখানে বসতে পারে অর্থাৎ 10 ভাবে আমরা করতে পারি এই বক্সে 10টা যে কোনো একটা বসতে পারে এই বক্সেও 10টা যে কোনো একটা বসতে পারে এই বক্সেও 10টা যে কোনো একটা বসতে পারে এই বক্সেও 10টা যে কোনো একটা বসতে পারে তাহলে এট র‍্যান্ডম হিসাব করলে আমাদের লেটারের সংখ্যা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 লাখ সংখ্যক ওয়ার্ড গঠন করা যাবে এবার চলে আসি যদি আপনি এই 5 ঘরে 10টা ভিন্ন ভিন্ন ভাবে নেন অর্থাৎ রিপিটেড না হয় এটা হচ্ছে উইথ রিপিটেশন উইথ অর উইদাউট রিপিটেশন উইথ এন্ড উইদাউট রিপিটেশন আর এখানে হবে হচ্ছে উইদাউট রিপিটেশন উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে আমরা পারমুটেশনের হিসাবটা নিব 10 পি 5 এটা করলে আসবে হচ্ছে 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 এটা আসবে হচ্ছে 30240 হবে অর্থাৎ 30240 ভাবে গঠন করা যায় যেখানে কোনো রিপিট হবে না তাহলে কমপক্ষে রিপিট হবে এমন আসবে হচ্ছে 1 লাখ থেকে আমাদের আসবে হচ্ছে 30240 বিয়োগ করতে হবে আসবে হচ্ছে 69760 অর্থাৎ 69760টা ওয়ার্ড পাওয়া যাবে এমন যে কমপক্ষে একটা রিপিট আছে কমপক্ষে একটা মানে হচ্ছে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে আশা করি বুঝতে পেরেছেন তারপর প্রশ্ন নাম্বার 30 নাম্বার 30 তে বলা আছে ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল বি এ ডি equals angle C A D আর বলা হচ্ছে A B equals 4 সেন্টিমিটার তারপরে বলা হচ্ছে A C equals 5.2 সেন্টিমিটার B D equals 3 সেন্টিমিটার find B C অর্থাৎ B C equals what এটা বের করতে হবে তো আমরা যে চিত্রটা আঁকি চিত্রটা আসছে হচ্ছে এমন এটা হচ্ছে 4 এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে 5.2 এটা হচ্ছে 3 এখন বলা হচ্ছে এই কোণ আর এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান হচ্ছে এবং একটা কমন বাহু আছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সদৃশ কোণী ত্রিভুজ অর্থাৎ দুইটার সদৃশ কোণী ত্রিভুজ সেই ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো তো এটা করার আগে আমি একটু ডিটেল বলি সেটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে প্রথমে এরকম এটা আমরা দেখছি এ বি ডি অর্থাৎ এটা 4 এটা হচ্ছে ধরেন কমন বাহু সি দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা কমন বাহুটা ডান পাশে রেখে চিত্রটা আঁকতাম তাহলে আসতো হচ্ছে এমন সরি এই জিনিসটা হবে হচ্ছে সি আচ্ছা এই বাহুটাকে আমরা এম ধরে নেই ক্যালকুলেশনের সুবিধার জন্য একইভাবে তাহলে এই বাহুটা আসবে হচ্ছে এম এই কোণটা হচ্ছে এ বুঝতেই পারছেন অর্থাৎ এটাকে দুই ভাগ করে এক ভাগ এই পাশে লিখলাম এক ভাগ উল্টিয়ে লিখলাম তাহলে এটা আসবে হচ্ছে সি এটা আসবে হচ্ছে ডি এবার এই দুইটা ত্রিভুজের মধ্যে আপনি কম্পেয়ার করতে পারবেন এই একটা কমন বাহু আছে দুইটা কোণ হচ্ছে সমান আর এটা হচ্ছে 4 আর এই এসি বাহুটা হচ্ছে এইটা এটা আসবে হচ্ছে 5.2 আর বিডি বলা হচ্ছে 3 এটা 3 এটা বের করতে হবে তাহলে আমরা যদি অনুপাত করি প্রথমটার হচ্ছে এ বি দ্বিতীয়টার হচ্ছে এসি ইকুয়ালস আসবে হচ্ছে বিডি আর হচ্ছে সিডি বা এবি এর ভ্যালু হচ্ছে 4 এসি এর ভ্যালু হচ্ছে 5.2 বিডি এর ভ্যালু হচ্ছে 3 ডিসি এর ভ্যালু হচ্ছে সিডির ভ্যালু তো বেরি করতে হবে কারণ হচ্ছে আমাদের বিসি লাগবে
বা এখান থেকে cd equals আসবে হচ্ছে 3 into 5.2 divided by 4 equals আসবে হচ্ছে 3.9 cm অর্থাৎ এই cd 3.9 মানে এটা হচ্ছে আমাদের 3.9 তাহলে bc বের করতে হবে bc equals হচ্ছে bd plus cd bd হচ্ছে 3 আর এটা হচ্ছে 3.9 equals আসবে হচ্ছে 6.9 cm অর্থাৎ 6.9 cm হবে হচ্ছে BC এর মান এটাই এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ